মস্তিষ্ক পক্ষাঘাতযুক্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলের আইনত অভিভাবক হওয়ার শংসাপত্র পেলেন কোচবিহারের এক বাবা। মঙ্গলবার কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা নিজের দপ্তরে ডেকে এনে ওই শংসাপত্র তুলে দেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মস্তিষ্ক পক্ষাঘাতযুক্ত বিশেষ চাহিদা সম্পন্ন ওই ছেলের নাম শুভম ঝাওয়ার, তার বাড়ি দিনহাটায়। সম্প্রতি ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999 অনুসারে ওই ছেলের আইনত অভিভাবক হওয়ার আবেদন করেন তার বাবা ললিত কুমার ঝাওয়ার। সেই আবেদনের ভিত্তিতে এদিন ওই শংসাপত্র দেওয়া হয়। জেলা শাসক কৌশিক সাহা জানান, শুভমের 25 বছর বয়স, কিন্তু সে কোনো আইনগত সিদ্ধান্ত নেওয়ার যোগ্য নয়, তাই এই শংসাপত্র দেওয়া হয়েছে। এদিন জেলা শাসক ছাড়াও শংসাপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক তেনজিসি ভার্মা, ICDS এর প্রকল্প আধিকারিক অসীম রায় প্রমুখ। अगर कोई नहीं हो तो लीगल गार्जियन के हिसाब से डीएम साहब भी उस कमेटी में है, तो वो इसको देखेंगे। प्लस इसके अभी कोई भी डिसीजन लेने हो जो ये नहीं ले सक रहा है, ये इसके बिहाव में मैं ले पाऊँ, इसका बैंक अकाउंट ऑपरेटिंग हो या इसके नाम से कोई प्रॉपर्टी लेना हो या बेचना हो कुछ वो मैं कर पाऊँ, इसलिए मैं ये अप्लाई। आप सोचता है, इसलिए सोचता हूँ कि अगर मैं नहीं हूँ, मैं हूँ तो सिक्योर है, मैं अगर नहीं हूँ और कोई इसका अगर जो जेन्युइन पावना है वो अगर नहीं देता है तो डीएम ऑफिस से इंटरव्यू करके इसका हक इसको दिलाया जाएगा।